নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রবিবারের দুপুরে বা কোনো বিশেষ অনুষ্ঠানে একদিন এই চিকেন পাতুরি বানিয়ে দেখো কেমন লাগবে। চলো তোমাদের সাথে শেয়ার করি সেই রেসিপি, কি কি নিয়েছি না নিয়েছি সব কিছু। প্রথমে এই চিকেনগুলোকে জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছ, হাড় ছাড়া বোনলেস চিকেন নিয়েছি। তোমরা হাড় ওলাও নিতে পারো, কিন্তু বোনলেস চিকেন হলে সুবিধা হবে। এটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেবে। প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই, কড়াতেই সেদ্ধ করলে হয়ে যাবে। চলো তারপরে মশলাগুলো করে নিই। এখানে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন নিয়েছি। এইগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে। সামান্য জল দিলে দিতে পারো, আর না হলে একটু ভালো করে এ করলে, পেস্ট করলেই হয়ে যাবে। তারপরে চিকেনগুলো এই যে তুলে নিয়েছি, সেদ্ধ চিকেনগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে পারো, আর ওর সাথে ভালো করে বেশ টক দই দিয়ে দিয়েছি। একটু টক দই লাগবে। আর এইখানে এই যে মিক্সিতে, ছোট মিক্সিতে যেটা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেইটা দিলাম। তার মধ্যেই পরিমাণ মতো লবণ দেবো। সামান্য হলুদ অ্যাড করতে পারো, নাও দিতে পারো। একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়েছি এই যে সর্ষে পোস্ত গুঁড়ো। তোমরা বেটেও নিতে পারো, কিন্তু এখন তো তাড়াতাড়ির সময়, সেই জন্যে আমি গুঁড়োটাই ইউজ করেছি। তোমরা আলাদা করে সর্ষে আর পোস্ত ইউজ করতে পারো। এটাকে দিলে, আর তার সাথে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। তোমরা নারকল কোড়াও দিতে পারো, আর না দিলেও ভালো লাগবে। আমি নারকল কোড়া ছাড়াই বানিয়েছি। এটাকে মিক্সিটা ভালো করে বন্ধ করে দিয়ে ওটাকে মিক্সিটা চালিয়ে নিতে হবে। আর যদি মনে হয় একটু ওই সেদ্ধ করা জলটা একটু অ্যাড করে দেবে। তারপরে যথারীতি এই যে কলা পাতা ধুয়ে মুছে পরিষ্কার করে এইভাবে চিকেনের পেস্টগুলো দেবে আর কি। উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে, যদি তোমরা নতুন হও, নতুন হাতে, তাহলে সুতো বেঁধে নেবে, আর না হলে এই যে দুপাশ এইভাবে মুড়ে, তারপরে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে মুড়ে এইগুলোকে এই উল্টো দিকটাই দেবে। এইভাবে আমি রেডি করে রেখে দিয়েছি। খাওয়ার আগে গরম গরম ভেজে দেবে। অবশ্যই খাওয়ার আগে গরম গরম ভাজবে, তাহলে কি হবে, খেতে সুস্বাদু লাগবে। মানে রোজকার দিনে হয়তো ব্যস্ত থাকো, গরম গরম খাবার খাওয়া যায় না, সেই জন্য রবিবারে বা বিশেষ অনুষ্ঠানে তো গরম গরম খাবার খেতে ইচ্ছাই করে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ওলট পালট করে জাস্ট ভেজে নেবে। অবশ্যই সর্ষের তেলে ভাজার চেষ্টা করবে। আর এইদিকে যদি ওলটাতে অসুবিধা হয়, দুটো খুন্তি একসাথে ইউজ করে ওলট পালট করার চেষ্টা করবে। কারণ নতুন যদি তোমরা করো, তখন তো ওই একটা খুন্তিতে হয়তো অসুবিধে হতেই পারে, সেই জন্যে দুটো খুন্তি ইউজ করে এইভাবে ওলট পালট করবে। চলো তারপরে গরম গরম ভাতে পরিবেশন করবে। রবিবারে এই চিকেন পাতুরিটা তোমাদের বাড়িতে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাংলার এই অতি পুরনো রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আজকের জন্য বাই।